এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে যে আমরা রুগীর সাথে কথা বলি কথা বলার পর কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা রোগ ডায়াগনোসিস করে ফেলতে পারি কীরকম যে ইস্কিমিক হার্ট ডিজিজ যাদের থাকে তাদের যে একটা বুকের যে ব্যথাটা হয় সে ব্যথার কিন্তু একটা স্পেশাল ধরন আছে বিশেষ ধরনের একটি বুকে ব্যথা হয় যে বুকের মাঝখান বরাবর ব্যথা হবে ব্যথার দেখা যায় হাঁটলে ব্যথা হয় তারপর রেস্ট নিলে ব্যথাটা চলে যায় কাজ করলে ব্যথা হয় আবার কাজ বন্ধ করে দিলে ব্যথা চলে যায় অনেক সময় আমরা দেখি যে নাইট্রোগ্লিসিন ট্যাবলেট স্প্রে দিলে ব্যথা চলে যায় ব্যথাটা হাতের দিকে যায় বাম হাতে ডান হাতে চোয়ালে পিছনের দিকে যেতে পারে অনেক সময় ব্যথার সাথে শরীর ঘেমে যায় তাহলে এই যে একটা ব্যথার ধরন এবং যাদের ক্ষেত্রে রিক্স ফ্যাক্টর আছে এবং যাদের এই ধরনের ব্যথা থাকে ধরে নিতে হবে যে তার অবশ্যই হাটে কোনো না কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রে আমরা কি করি তখন তার কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা বলি যেমন আমরা সবার আগে বলি যে একটা ইসিজি করা যায় কি না যেটাকে বলি ব্লাডের আমরা টেস্ট করি যেমন কিছু মার্কার দেখি সেই মার্কার ভিতরে ট্রোফোনিন দেখা হয় তারপর আমরা ইকো কার্ডিওগ্রামের কথা বলি যেমন আলট্রাসোনোগ্রাফি যেমন আমরা প্যাটের করি এরকম হার্টের আলট্রাসোনোগ্রাম করে দেখি যে হার্টের ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে দেখা যায় বেসিক কিছু পরীক্ষা আমরা করি তার ভিতরে ইসিজি ব্লাডের টেস্ট সেটা ভিতরে ট্রোফোনিন লেভেল ইকো কার্ডিওগ্রাম তারপর হচ্ছে যেমন একজন পেশেন্টের আবুকে ব্যথা হয় মাঝে মাঝে কমে যায় অনেক সময় কনফিউশন হচ্ছে এটা কি আদৌকে হার্টের কিনা ভালোভাবে বোঝা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা তখন বলি যে একটা ইটিটি করার জন্য যেটা ট্রেডমিল টেস্ট আমরা যার যে হ্যাঁ দৌড়ানো দৌড়িয়ে টেস্ট করা হয় এটাকে আমরা ট্রেডমিল বলি তো ট্রেডমিলের মাধ্যমে যদি দেখা যায় যে হ্যাঁ পজিটিভ আসছে যে তার হাটের রক্তানিতে ব্লক থাকার সম্ভাবনা আছে তাহলে একটা গেলো ট্রেডমিল একটা ইকোর মাধ্যমে যদি আমরা দেখি যে হাটের ফাংশান কম বোঝা যাচ্ছে হাটে ব্লক থাকার সম্ভাবনা আছে ইসিজি আমরা করলাম ইসিজি তো বোঝা যাচ্ছে যে তার চেঞ্জের মাধ্যমে বোঝা যাচ্ছে হার্টের রক্ত ব্লক থাকার সম্ভাবনা আছে তো এই ধরনের ক্ষেত্রে আমরা তখন রুগীকে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস দ্যাট মিনস হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করার জন্য যে তার আসলেই কি ব্লক আছে আর থাকলেই বা সেই ব্লকের পরিমাণ কত তার চিকিৎসা পদ্ধতি বা কী হবে তার জন্য হচ্ছে সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যে টেস্ট বলা হয় সেই টেস্টটার নামই হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম মানে আমরা অ্যানজোগ্রামের মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করতে পারি যে হার্টের রক্তনীতে আধৌ কোনো ব্লক আছে কি না তারপর যদি ব্লক থাকে সেই ব্লকের পার্সেন্টেজটা কীরকম সেটা যেমন দেখা যাচ্ছে যে একেবারে মুখের কাছে যদি ব্লক হয় সেটা পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি হইলেই কিন্তু খুব সিগনিফিকেন্ট তার চিকিৎসা ভালোভাবে চিকিৎসা নিতে হবে অন্যান্য অংশে সত্তর পার্সেন্ট বা তার বেশি যদি ব্লক থাকে সেক্ষেত্রে অবশ্যই তার একটা ভালো ব্যবস্থা নিতে হবে সুতরাং এনজিওগ্রাম ছাড়া সুনির্দিষ্টভাবে চিকিৎসা পদ্ধতি সেট করা অনেক সময় খুব ডিফিকাল্ট হয় Thank you